দাদা কেমন আছো? মর্নিং মর্নিং, গুড মর্নিং, চিনতে পারছো না? ইয়েস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বন রাইডার। আর আজকে সকাল 26 তারিখ, কি বলবো, বলার মতো কিছু নেই। অসাধারণ দৃশ্য আমার সামনে যে আমি দেখছি, এখন তোমাদেরকে দেখাবো। দেখো একবার এখান থেকে দেখে না, তারপর তোমার আজকে কিছু স্লোইতে দেখে নিও পুরোটা। তো কিছু বলার নেই, জায়গাটা পুরো বলতে গেলে মন খুশ করে দেওয়া জায়গা একেবারে। এখন টেম্পারেচার প্রায় 2-এর কাছাকাছি রয়েছে এখন। তো এই ঠান্ডার মধ্যেও ব্লক করতে বাইরে বেরিয়ে পড়েছি, একদম দেখতে আছে বারান্দায়, পিছনে পাহাড়, আর এই দিকের পিছনে হোটেল, এই দিকের পিছনেও পাহাড়। বলতে গেলে হোটেলটার চারদিকে পাহাড় রয়েছে, আর যার জন্য সিনারিটা দুর্দান্ত লাগছে। তো কালকে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম ডিনার না দেখিয়ে, খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য। আর আজকে এখান থেকে রওনা দেবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখান থেকে ও একটা কথা, নমস্তে, সশ্রীকাল দা সবকো। আর ভিডিওগুলো একটু লাইক করো, ভালোবাসা দাও, এরকম না ভালোবাসা দিয়ে চলে যাচ্ছ কেন? একটু সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, আর ভালো ভালো ভিডিও আনো তোমাদের জন্য। তাহলে সাবস্ক্রাইব করতে বলো না, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই, খারাপ হলে সেটাও বলো, ভালো করার চেষ্টা করো। চলো থেকে, অসাধারণ বলতে গেলে এই দিকটা ভিউটা। তো এটা এনজয় করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, বেশ একটা হোটেলটা একটা জায়গা কালকে রাত্রেবেলা ছিল বলে এটা নদালে আবিষ্কার করতে পারিনি, তো এখন করলাম। তো এখানেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। জায়গাটা ব্রেকফাস্ট কী আছে সেটা দেখে নাও, পুরি আর পনিরের তরকারি, তো গরম গরম রয়েছে, খেতে ভালোই লাগবে। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আস্তে আস্তে বেরোতে হবে। হ্যাঁ, আমরা একটু ডিলে করলাম টাইমটা, 7টা পরেই বেরোবো ঠিক করলাম, কারণ অনেক টাইম আছে চলে যেতে পারবো। তো দুপুর ওখানে ঢুকবো, তো সেই জন্য একটু ডিলে করলাম। তো জাস্ট সিনারিটা দেখে না, এখান থেকে দিরাঙের হোটেলে কালকে রাত্রেবেলা হোটেলটা দেখাতে পারিনি, তো ভাবলাম এখন তোমাদের একটু দিনের বেলা দেখিয়ে দিই। পুরো হোটেলটা বেশ ভালোই ঠান্ডা আছে, বুঝতে পারছি হিরো হিরো ভাব, যার জন্য আর কিছু কানা দিইনি এখনও, তো দেবো এখনই। তো আগে হোটেলটা দেখানো হয় এবার। তো যে হোটেলটা দেখলে, হোটেলটা আমরা নাইট স্টে করেছিলাম, এটার নাম হচ্ছে গিয়ে নরফেল রিট্রি। এটা পুরোপুরি বলতে গেলে পাহাড়ের উপরে, আর একটু রোদ উঠেছে, ভাল লাগছে যার জন্য। আর এই যে পুরো ফ্যামিলি পিছনে আমার দাঁড়িয়ে রয়েছে, এখানে কিছু আছে, গাড়ির মধ্যে কিছু আছে, তো আর পেছনে পাহাড়টাকে দেখো, জাস্ট অসাম, জাস্ট অসাম ভিউটা চারদিকে। আরে আমার পিছনে হোটেলটা, তো এখন বেরোবো, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে অলরেডি, তো এখন তাওয়াং উদ্দেশ্যে বেরোবো আমরা। তো চলো রাস্তায় দেখো। এখন এই মনিষ্ঠিটা যাবো আমরা, চলো যে পুরো গ্রুপ নেমে গেছে আমাদের, আস্তে আস্তে চলো মনিষ্ঠি। চলো বন্ধুরা, আস্তে আস্তে, চুলের অবস্থা পুরো খারাপ, এখানে রোদটার জন্য অতটা ঠান্ডা লাগছে না সত্যি কথা বলতে গেলে, চুল পুরো খারাপ অবস্থা, খারাপ হয়ে চুলে। তো সবাই ফটো ফটো তুলছে এখন, তো আস্তে আস্তে চলো দেখো, সব ফটো তুলছে সবাই। তো এই যে মনিষ্ঠিটার ভেতরটা, তো এখন দারুণ, এক কথায় দারুণ, সত্যি বলতে দারুণ। মনিষ্ঠি দেখে বেরিয়ে পড়েছি, তো এখন সোজা যাত্রা শুরু হবে তাওয়াংয়ের উদ্দেশ্যেই। তাওয়াং গিয়ে গাড়ি থামাবো আশা করছি, আর মাঝখানে এক জায়গা দিয়ে দাঁড়াবে, নাহলে পুরোটা এতটা নেওয়া যাবে না। তো আরও 2-3টে স্পট তোমাদেরকে দেখাবো আজকে।
বন্ধুরা, এখন অলরেডি একটা জায়গায় দাঁড়ালাম বরফ দেখে। তো তোমরা যদি একটু দেখে না বরফটা, দারুণ লাগছে বরফগুলো দেখতে, অসাধারণ। আসাম আসাম। তো চলো বন্ধুরা, এবার তাওয়াঙে কথা হবে তোমাদের সাথে। বন্ধুরা, দাঁড়িয়ে পড়েছি তাওয়াঙের আগেই। বেশ বরফ পড়ছে, বোন আমার ভেতর থেকে হাত বাড়িয়ে বরফের মজা নিচ্ছে। স্নোফল হচ্ছে অলরেডি, নিচে আয় নিচে আয় নিচে আয়, বড় স্নোফল হচ্ছে অলরেডি। তো এখন দারুণ লাগছে জায়গাটা, বেশ স্নো দেখো, ঠান্ডা ঠান্ডা স্নো, তো দারুণ লাগছে এখন। ও হেভি জায়গাটা, হেভি হেভি হেভি। বরফের মাঝে আমরা সবাই, মামি বোন পেছনে সবাই আছে, গাড়ি সাইড করতে হবে এখন। তো চলো দেখিনি কোথায় আর সবাই আছে, লাল হয়ে গেছে, নাক নাক তুলছে আর সবাই, কোথায় দেখি দেখি কোথায়, আগুনের পাশে চলে গেছে সবাই, একদম খুঁজে পাচ্ছি না। এই যে এখানে ফটোশুট হচ্ছে অলরেডি, ফটোশুট হচ্ছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে মা, এই যে ঠান্ডা লাগছে কি লাগছে না বল? বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা, খুব ঠান্ডা। এনজয় হচ্ছে একদম, তাং তো তাওয়াং মানে কি, তাওয়াং মানে তাওয়াং থেকে বেশি, তাওয়াং উপরে একেবারে অসাম অসাম, ইকুইভ্যালেন্ট টু কাশ্মীর, ইকুইভ্যালেন্ট টু কাশ্মীর মানে বলতে গেলে ছোট কাশ্মীরও একদম, সত্যি ছোট কাশ্মীর বলা যায় তাওয়াং কে। আমি যাওয়ার আগে বুঝাইছি ছোট কাশ্মীর কেন বলে, অসাধারণ অসাধারণ, পুরো বরফ, বরফের মাঝে আমরা দুই ছোট ছোট, কি বলি আমরা, ফুলের কড়ি বললে হবে না, শুকিয়ে যাবো এখন ঠান্ডায়, একদম লাফা লাফা, গরম গরম লাফা, দাঁড়িয়ে রয়েছে এখনো, কিছু নেই হাতে গ্লাস কিন্তু পরিনি, চলো এনজয় করি এখনো। আমরা সবাই বেরোবো এখান থেকে, গাড়ি বেরোচ্ছে আমাদের, স্টার্ট হয়ে গেছে, আমি উঠবো গাড়িটা, একটু বেরোলে আমি উঠবো। তো চলো উঠে উঠি এখন। তোমরা এখন গাড়ির ভেতরেই, কোনো কথা হবে না। তো এখন এখান থেকে বেরোচ্ছি আমরা, যাওয়ার নাম কি দাদা? এখানে চাকা চেন লাগানোর জন্য তৈরি করছে সব, দুর্দান্ত দুর্দান্ত ভিউ, তোমরা দেখো। স্নোফল ছিল, ভালো একটা মজা হচ্ছিলো, কিন্তু মহা সাধারণ একটা খারাপ কিছু, একটু সামান্য একটা খারাপ জিনিস হয়ে গেছে, সেটাই এই যে গাড়িটা সামনে নিতে পারিনি, তোমার কি বলে জানো, চাকায় যে তোমার চেন বা ওটা থাকে ওটা ছিল না আমাদের কাছে। তো এখন যাচ্ছি একটা আর্মি ক্যাম্প সামনেই আছে, সেখানে যাচ্ছি, দেখি ওখান থেকে কিছু জোগাড়ও করা যায় কিনা, জোগাড়ও করে তারপর ওখান থেকে সাথে সাথে বেরিয়ে পড়বো। আশা করছি আর্মি ক্যাম্প থেকে কিছু না কিছু হেল্প করবে আমাদেরকে, ইন্ডিয়ান আর্মিকে আমরা এতটা সাপোর্ট করি, আশা করছি নিশ্চয়ই করবে সাপোর্ট। তো চলো দেখা যাক। তো ইন্ডিয়ান আর্মি আমাদেরকে হেল্প করার সব দিক দিয়ে চেষ্টা করলো, কিন্তু আনফর্চুনেটলি এখানে সেই দুইটা পেলাম না। তো জেসে ডাউন হো গে, 5-6 কিলোমিটার নিচে এক ওয়ার্কশপ
जो गाड़ी रिपेयर करता है टोचन करता है तो वहाँ एक साल अफसर बैठता है वो उसका नाम क्या है तो এখন আরেকজন হেল্পার জন্য আমাদেরকে বলছে তো আমি এনএস রুট জানাই নামিকে তো চলো এখন কিছু দেখা যাক আইটিআই যেতে বলছে আমাদেরকে তো চলো ওয়ার্কশপে গিয়ে দেখি তো ইন্ডিয়ান আর্মি আমাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করলো বাট হলো না বাট এখন আমাদেরকেও বললো যে ওয়ার্কশপে গিয়ে দেখার জন্য একবার যদি ওয়ার্কশপে গিয়ে হ্যাঁ হয়ে গিয়ে কিছু ইসকা দেখা যাক ওয়ার্কশপে গিয়ে দেখি ক্যাম্পে যেতে হয় তার আগে একজন এর কাছে চেয়ে গেছি আমরা দড়ি তো এখন দড়ি বানা চলছে তো এখন তোমাদেরকে দেখাই যে পুরো মেঘের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এত শুল্ক পরিষ্কারই ছিল এখন পুরো মেঘের মধ্যে ঢেকে গেছে জায়গাটা দারুণ লাগছে অসাম ফার্স্ট পুরো বরফ চারদিকে তার মাঝখানে তার সাথে মেঘও রয়েছে অসাম তো তোমাদের একটু কাছ থেকে বরফ দেখাই তো বরফ জমে রয়েছে এত স্নোফল হয়েছে কিছুক্ষণ আগেই দারুণ জায়গাটা এই জায়গাটা পুরোটাই ক্লিয়ার ছিল কিন্তু এখন পুরোপুরি মেঘে ঢেকে গেছে আর বেশ ভালোই ঠান্ডা বুঝতে পারছি না বেশ মনে হচ্ছে একের নিচেই গেছে জিরোর নিচে গেছে টেম্পারেচার তো চলো আস্তে আস্তে গাড়ি রেডি করবো রেডি করে তারপরে বেরো সামনে একটা বাস আটকে গেছে তো যার জন্য আমাদের বেশ সুবিধা হয়েছে দড়িটা লাগানোর পরে যাদের লাগানো নেই তারা সবাই ব্যাক করতে হচ্ছে তাদের সবাইকে আর তার সাথে দেখলে তোমরা ইন্ডিয়ান আর্মি কীভাবে হেল্প করছে আমাদের একবার রাস্তা গুটকাটা দিয়ে দিলে একবার বরফের মধ্যে দিয়ে কুয়াশা ছিঁড়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে ক্রমশ অনেক বাধার মধ্যে আসছে আজকে আমরা পৌঁছবো ঠিক করে নিয়েছি তো এক চেষ্টা চলিয়ে যাচ্ছি আমরা অন্ধকারের মধ্যে দিয়ে কুয়াশার ভেতর দিয়ে কুয়াশার চাদরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি দৃশ্য তো আমরা দেখলে কিছুক্ষণ আগে তার সাথে এখনও দেখতে থাকো এনজয় করতে থাকো লাইফটা আমার সাথে আমি তো এনজয় করছি তার সাথে তোমরা এনজয় করো চলো দেখতে থাকো রাস্তা আমাদের গাড়িটাও দাঁড়িয়ে গেছে কারণ সামনে সব কটা গাড়ি দাঁড়িয়ে গেছে এখন তো চলো হাওয়া চালু হচ্ছে গাড়িতে একটা দড়ি ছিঁড়ে গেছে তো সেই দড়িটা লাগানো হচ্ছে দাদা লাগাচ্ছে মালদা লাগাচ্ছে অসাধারণ জাস্ট অসাধারণ মজা তো হচ্ছে দড়ি বাঁধছে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে কেন আটকে গেছে গাড়িগুলো স্লিপ কাটছে ভালোই
চলো যাই দেখি গিয়ে সামনে একটু। হাত পুরো শূন্য, খালি লাইন রয়েছে সামনে গাড়ির। এসব তোমরা দেখতে পাচ্ছ সামনে গাড়িগুলো কিভাবে আসছে। তো এখনকার মতো আমি ভিডিওটা বন্ধ করছি। তো এই যে লেকটা দেখতে পাচ্ছে পুরো জমে গেছে একদম বরফে, ঠান্ডা নেই, ঠান্ডা নেই একদম, বর্ষা বর্ষা মৌসুম, সত্যিই মজা হচ্ছে, মজা আরও হবে, বাকি আছে রাস্তা এখন অনেক বাকি। দেখো তোমরা শুধু সিনারি দেখো, ঢুকলাম, চেকিং করা হয়ে গেছে পুরোপুরি। তো এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তাই জন্য একটু লাইট পেলাম, তাই ভাবলাম ভিডিওটা করি। তো অনেক কিছু হলো আজকে সারাটা দিন, তোমরা দেখলে, তাও পৌঁছতে পেরেছি তাওয়াং এ, এই বেশ ভালো লাগছে। যাই আজকে দিনটা দেখি তাড়াতাড়ি শেষ করতে পারি হয়তো। ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা আছে সত্যি। চলো